খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রয়েছে মাত্র ১২টি শয্যা। ফলে শয্যা সংকটে সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদেরও সেবা নিতে হচ্ছে। এদিকে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত জুলাই মাস থেকে হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন, যার মধ্যে মারা গেছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন। হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে বেড মিলছে না, ফলে বাধ্য হয়ে মাদুর কাঁথা বালিশ বিছিয়ে বারান্দার ফ্লোরে থাকতে হচ্ছে। দূরদূরান্ত থেকে রোগীর সঙ্গে স্বজনরাও আসে, এতে উভয়কেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সাধারণ রোগীদের পাশে মশারি টাঙিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরও রাখা হচ্ছে, তাদের আলাদা ব্যবস্থা করা হলে ভালো হয়। রোগীর নাম সুলতান শেখ, আসছি বাগেরহাট পানবাড়িয়া গ্রাম থেকে। শনিবার খুব অসুস্থ হয়ে যায়, রবিবার সকালে বাগেরহাট হাসপাতালে ভর্তি করার পরে আমরা ডেঙ্গু ধরা পড়ি। তারপরে সেখানে মানে তেমন একটা ভালো ফলাফল না হওয়ার পরে এখানে চলে আসি আজকে সকালে, তা এখন কিছুটা সুস্থ আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ৫০০ বেডের হাসপাতালে এত রোগীর সেবা দেওয়া আসলেই খুব কঠিন, তারপরও আমরা রোগীদের সঠিক সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ডেঙ্গু যেটা সেটি ডেঙ্গু কোনো সোয়াচে রোগ নয়, যার কারণে ডেঙ্গু আপনার পাশে রেখেও চিকিৎসা করা সম্ভব। শুধুমাত্র ডেঙ্গু বাহিত মশা যদি ডেঙ্গু রোগীকে না কামড়ায় তবে এই ডেঙ্গু ছড়ানোর কোনো আশঙ্কা নেই। সুতরাং একটি ওয়ার্ডের মধ্যে যদি ডেঙ্গু রোগীর পাশে অন্য যে কোনো রোগের গল স্টোন বা অর্থোপেডিক্স বা শিশু কেউই থাকে বা একটু প্রেগনেন্ট লেডি, যদি সেই ডেঙ্গু রোগীকে আমরা মশারি দিয়ে সম্পূর্ণ সুরক্ষিত করতে পারি তাহলে ডেঙ্গু ছড়ানোর কোনো সুযোগ নেই। এবং এই বিষয়টি আমি আপনাকে নিশ্চিত করছি, কারণ আমার হাসপাতালে আজকে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। কিন্তু দেখেন, আমার এখান থেকে প্রতিদিন ৮-১০ জন করে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু আমার হাসপাতালে যদি এই মশারি দিয়ে ঢেকে রাখার ফলেও যদি এটা ছড়াতো তাহলে এই হাসপাতালটা কিন্তু মহামারী আকার ধারণ করত। মানুষ ভুল বুঝে বুঝতেছে, তারা আতঙ্কিত হচ্ছে, অযথা। আমি বলবো আতঙ্কিত হওয়ার কিছুই নেই, ডেঙ্গু কোনো শ্বাসের রোগ নয়, আপনি সচেতন হলেই ডেঙ্গু আপনার কিছু করতে পারবে না। শুধুমাত্র নিজেকে সুরক্ষিত করতে হবে মশার কাছ থেকে, তাহলেই আপনি ডেঙ্গু মুক্ত থাকতে পারবেন।